আসসালামু আলাইকুম দর্শক, গত কিছুদিন আগে এক কুলাঙ্গার নতুন এক নাস্তিক তিনি বাংলাদেশ থেকে জার্মানিতে গিয়ে তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অকাত্যভাবে গালাগালি করছে দর্শক। তার বাড়ি হচ্ছে শরীয়তপুরে দর্শক। অবশেষে সেই সন্তানের সেই কুলাঙ্গারের বাবা তাকে তেজ্য পুত্র করছে দর্শক। আপনারা এখানে স্ক্রিনে একটি সেই তেজ্য পুত্র করার একটি স্ট্যাম্পে লিখিত দেখতে পাচ্ছেন যে সেই বাবা তাকে সেই কুলাঙ্গারকে তেজ্য পুত্র ঘোষণা করছে দর্শক। আসলে এই ধরনের যারা আছে তাদের পারিবারিকভাবে যদি তাদেরকে এরকম শিক্ষা দিত হয়তোবা তারা এই ধরনের কাজ করতে কখনো সাহস পেত না বা তারা এই ধরনের কোনো কাজ করতো না, তাদের মাইন্ড সেট আপ অন্যরকম থাকতো, ইসলাম প্রতি থাকতো। তবে এই কুলাঙ্গার যে কাজটা করছে এটা তো অবশ্যই তাদের ফ্যামিলি কিছুটা হলেও দায়ী আছে, কারণ তার ফ্যামিলি তাকে উচ্চ শিক্ষা মানে ওরকম ভাবে শিক্ষিত করতে পারে না, ওরকম ভাবে তার মাইন্ড সেট আপে ইসলামটাকে ঢুকিয়ে দিতে পারে না। কিন্তু আজকে তিনি যে কাজটা করছে সেটা করার পরে তাকে আজকে তেজ্য পুত্র করছে দর্শক। তিনি আসলে তেজ্য পুত্র করে এটা অত্যন্ত প্রশংসনীয় যে এই কুলাঙ্গারে যে অন্যায়টা করছে এই অন্যায়টা তার পরিবার প্রশ্রয় দেয় না দর্শক, যার কারণে আমরা তার পরিবারকে অবশ্যই স্যালুট জানাই। কারণ এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কুলাঙ্গার যে কাজটা করছে যাতে এইটার দেখা দেখি আরও যে সকল কুলাঙ্গারা আছে বা যাদের মস্তিষ্ক বা মন মানসিকতা এরকম নাস্তিক্য বা তারা ফ্যামিলি যদি এরকম কোনো প্রতিবাদ করে বা এরকম কোনো ই করে তাহলে হয়তো বা আরও যে সকল নাস্তিকরা আছে যারা নাস্তিক মনোভাব তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বকাবদ্ধ করা কিছুটা হলেও বন্ধ করবে দর্শক। আসলে এখানে যেই বাবা তার এই কুলাঙ্গার সন্তানকে যে তেজ্যপুত্র ঘোষণা করলো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কম বক্সে জানিয়ে দেবেন দর্শক। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শেষমেশ বলতে হচ্ছে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।